السلام عليكم ورحمة الله وبركاته সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের হজ সম্পর্কিত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা হজ আরবি ভাষার একটি শব্দ, মুসলমানদের জন্য একটি আবশ্যকীয় ইবাদত বা ধর্মীয় উপাসনা। এটি ইসলাম ধর্মের চতুর্থ স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জীবনে একবার হজ সম্পাদন করা ফরজ বা আবশ্যিক। আরবি জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ হজের জন্য নির্ধারিত সময়। হজের শাব্দিক অর্থ জিয়ারতের সংকল্প, আল্লাহর সান্নিধ্য পাওয়ার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানরা পবিত্র কাবা তাওয়াফ বা জিয়ারতের সংকল্প নিয়ে ছুটে আসে বলেই এর নাম রাখা হয়েছে হজ। ইসলামের এই অকাট্য বিধানটি একাত্ম ও সাম্যের সুন্দরতম একটি চিত্র, মহান আল্লাহর সান্নিধ্য লাভের এক মহামিলন অনুষ্ঠান। হজের এই বিধানটি বিশ্ব ভ্রাতৃত্বের উৎকৃষ্ট নিদর্শন। সুপ্রিয় শিক্ষার্থীরা, হজের রয়েছে একটি ইতিহাস, আছে তার তাৎপর্য ও শিক্ষা। আজ থেকে প্রায় 4,500 বছর আগে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম হজের প্রবর্তন করেন। এরপর থেকে নবী রাসূল পরম্পরায় চলে আসছে হজ পালনের বিধানটি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান মুসলমানদের উপর হজ পালনীয় কর্তব্য বলে ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 125 নম্বর আয়াতে কাবা ঘর নির্মাণ সম্পর্কিত বিষয়ে এভাবে ইরশাদ করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, আর আমি যখন কাবা ঘরকে মানুষের জন্য সম্মিলন ও নিরাপত্তার স্থান করলাম, আর তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় নামাজের জায়গা বানাও, আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম ঘরটিকে খুব পবিত্র রেখো তাওয়াফকারী ও অবস্থানকারী লোকদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য। হজ প্রবর্তনের আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ করেন কাবা ঘর। উল্লেখ্য, কাবা ঘরটি হযরত আদম আলাইহিসসালাম ফেরেশতাদের সহায়তায় সর্বপ্রথম নির্মাণ করেন। হযরত ইব্রাহিম জিব্রাইল আলাইহিসসালামের সাহায্যে একই ভিতে অর্থাৎ হযরত আদম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত কাবার স্থানে এর পুনর্নির্মাণ করেন। নির্মাণ কাজ শেষ হলে ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি নির্দেশ হল হজ ব্রত পালনের। আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালাম মারফত তাকে হজের সব আহকাম সম্পর্কে অবহিত করেন। আহকাম শব্দের অর্থ হচ্ছে বিধিবিধান, নিয়মকানুন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা ঘর 7 বার তাওয়াফ করেন, চুম্বন করেন হাজারা আসওয়াদ এবং একে একে সম্পন্ন করেন হজের সব আহকাম বা বিধান বা নিয়মকানুন। এরপর আল্লাহর নির্দেশ এলো হজের দাওয়াত বিশ্ববাসীকে পৌঁছে দেওয়ার জন্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার আদেশ দেওয়া হয়, তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন, এটা তো জনমানবহীন প্রান্তর, এখানে ঘোষণা শোনার মতো কেউ নেই, যেখানে ঘনবসতি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? আল্লাহ তাআলা বললেন, তোমার দায়িত্ব শুধু ঘোষণা দেওয়া, সারা বিশ্বে পৌঁছানোর দায়িত্ব আমার। এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আল্লাহ তা উচ্চ করে দেন। কোন কোন বর্ণনা আছে তিনি আবু কুবায়েস পাহাড়ে আরোহণ করে ঘোষণা দিয়েছিলেন। বর্ণিত আছে, আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিসসালামের সেই আহ্বান
সারা জগতের সীমা অতিক্রম করে রুহানি জগতে গিয়ে পৌঁছে গিয়েছিল এবং লাব্বাইক বলে যেসব রূহ সেই আহ্বানে সাড়া দিয়েছিল আল্লাহ তাআলা চান তো কিয়ামত পর্যন্ত তারাই পর্যায়ক্রমে আরাফাতের প্রান্তরে সমবেত হবে। এভাবে মক্কা পরিণত হলো হজব্রত পালনের ক্ষেত্রস্থল হিসাবে। এ হজ দ্বারা স্থাপিত হলো বিশ্ব মুসলিম উম্মার মহামিলনের সুন্দরতম এক দৃশ্য। হজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আল কোরআনে আরো ইরশাদ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এতে রয়েছে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন, আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে সে নিরাপত্তা লাভ করেছে। আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহ তাআলার প্রাপ্য, যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার। আর যারা অস্বীকার করবে তাদের স্মরণ রাখা উচিত, আল্লাহ তাআলা বিশ্ববাসীর মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান আয়াত 97। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত সম্পর্কে আরো বলেছেন, বিশুদ্ধ ও মকবুল একটা হজ পৃথিবী ও পৃথিবীর যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম। বেহেশত ছাড়া আর কোনো কিছু এর প্রতিদান হতে পারে না। আরেক বর্ণনায় জানা যায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করবে, হজ পালনকালে স্ত্রী মিলন কিংবা সে সম্পর্কে আলোচনা এবং কোনো প্রকার গুনাহের কাজেও লিপ্ত না হয়, সে হজ শেষে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ঘরে প্রত্যাবর্তন করবে। আসলে হজ আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি বিশেষ নিয়ামত, তাই উম্মতে মুহাম্মাদের জন্য হজ একটা দুর্লভ প্রাপ্তি। প্রতি বছর 8-12 জিলহজ হজের এই মিলন অনুষ্ঠানে কাবা ঘরের চারপাশ মুখরিত হয়ে ওঠে লাখো মানুষের কণ্ঠের লাব্বাইক ধ্বনিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের অবস্থানরত মুসলমানদের জন্য হজের বিধান, বা বাংলাদেশের মুসলমানরা কিভাবে হজ করবে তার বিধিবিধান আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের হাজিদের জন্য প্রাথমিক কাজ হলো বিমানে আরোহণের আগে যথাযথ নিয়মে ইহরাম বাঁধা। বিমান থেকে জেদ্দায় নেমে মক্কায় নির্দিষ্ট বাড়িতে বা অবস্থানে গিয়ে ব্যাগ রেখে হাজত বা প্রাকৃতিক প্রয়োজন সেরে উজু করে মুয়াল্লিমের মনোনীত লোকের সাথে খানায়ে কাবা বা কাবা ঘর গমন, প্রাথমিক তাওয়াফ করা, 7 কাবা ঘরের চতুর্দিক ঘুরতে হবে। কাবা ঘরের হাজারে আসওয়াদ যে কোনায় স্থাপিত, সেখান থেকে হাজারে আসওয়াদকে চুম্বন করে সম্ভব না হলে হজের হাজারে আসওয়াদের দিকে হাত ইশারা করে সে হাতের উপর চুম্বন করে তাওয়াফ শুরু করতে হবে। 7 প্রথম 3 একটু দ্রুত চলে শক্তি প্রদর্শন করতে হবে, এটাকে রমল বলে। তাওয়াফের সময় পুরুষের গায়ের চাদর ডান হাতে নিচ দিয়ে এনে বাম কাঁধে রাখতে হবে, যেন ডান কাঁধ ও বাহু বের হয়ে থাকে, এটাকে ইস্তিবাআ বলে। এ দুটি তাওয়াফের সুন্নত বা তাওয়াফে জিয়ারতও করতে হবে। অতিরিক্ত উমরার তাওয়াফও তা করতে হবে। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াতে হবে 7 শুরু করতে হবে সাফা থেকে, 7 শেষ হবে মারওয়ায়। এরপর মাথা মুড়াতে হবে ও চুল ছাড়তে হবে। এরপরে মূল হজের কয়েকদিন বাকি থাকলে ইহরাম ছেড়ে স্বাভাবিক পোশাক পরা যাবে। মুয়াল্লিমের মনোনীত লোকের সাথে মদিনায়ও যাওয়া যেতে পারে। মূল হজের আগে ইহরাম ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসাকে হজে তামাত্তু বলে। সাধারণত আমাদের দেশের হাজি সাহেবরা এই হজেরই নিয়ত করে থাকেন। হজের মূল কাজ শুরু হয় 8 থেকে, শেষ হয় 12 এই 5 কাজগুলো সচেতনতার সাথে যথাযথভাবে আদায়ের চেষ্টা করতে হবে। বিশেষ করে 4 ফরজ ও ওয়াজিবগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। জিলহজ মাসের কাজ, এই দিন নিজ কামরায় অথবা কাবা ঘরে বসে হজের ইহরাম বেঁধে মক্কা শরীফ থেকে মুয়াল্লিমের ব্যবস্থাপনায় হজ নিজস্ব উদ্যোগে মুয়াল্লিম না থাকলে মিনায় মক্কার কাছাকাছি উপশহরে পৌঁছাতে হবে।
এখানে ওই দিন জোহর আসর মাগরিব এশা ও পরের দিন ফজর মোট পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নয় জিলহজের কাজ, সকালে মিনা থেকে রওনা হয়ে আরাফাতের প্রান্তরে পৌঁছতে হবে, এখানে জোহর ও আসর একত্রে পড়তে হবে। খুতবার পর সূর্যাস্ত পর্যন্ত তালবিয়া তাহমিদ দোয়া দুরুদ ইস্তেগফার ও আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। সূর্যাস্তের পর মাগরিব না পারে না পড়েই মুজদালিফার উদ্দেশ্যে রওনা করতে হবে। মাগরিবের ওয়াক্ত চলে গেলেও রাত গভীর হলেও মুজদালিফায় পৌঁছার পরই মাগরিব ও ইশার নামাজ একত্রে পড়তে হবে। মাগরিবের ওয়াক্ত চলে যায় এ বিবেচনায় কোনো ক্রমেই যাত্রাবিরতি করে মাগরিব পড়া যাবে না, মুজদালিফায় পৌঁছেই মাগরিব ও ইশা পড়াটাই হজের আহকাম। এ রাতে নয় তারিখ দিবাগত রাত মুজদালিফায় বিশ্রাম নিতে বা ঘুমাতে হবে, ফজর পরে সূর্যোদয়ের আগে আবার মিনায় উদ্দেশ্যে যাত্রা করতে হবে। মুজদালিফা প্রান্তর থেকে ন্যূনতম 49টি পাথর সাথে আনতে হবে। দশ জিলহজের কাজ, মুজদালিফা থেকে রওনা হয় মিনা পৌঁছতে হবে। এদিন কেবল শয়তানের বড় স্তম্ভে জুমরাতে উকবাতে 60টি পাথর মারতে হবে, অন্য স্তম্ভগুলোতে এদিন পাথর মারা যাবে না। জামরাতে পাথর মারার পর কোরবানির নির্দিষ্ট নিয়মে একটি কোরবানি করতে হবে, এদিন ক্ষতিপূরণমূলক কোরবানি বা দম করা যাবে এবং একাধিক নফল কোরবানিও করার সুযোগ রয়েছে। দম হলো কারো যদি কোনো ওয়াজিব নষ্ট হয় তাহলে এই হজের ক্ষতিপূরণ হিসাবে জরিমানা স্বরূপ কোরবানি, এটাকে দম বলা হয়। কোরবানি করার পর মাথা মোড়াতে হবে এবং চুল ছাড়তে হবে। এদিন এসব কাজ সমাধা করার পর ফরজ তাওয়াফ বা তাওয়াফ জিয়ারত করতে হবে। অবশ্য ভিড় এড়ানোর জন্য এ তাওয়াফ বা 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত বিলম্ব করা যেতে পারে। 12 তারিখ সকালে 3টি স্তম্ভে পাথর মেরে মিনা থেকে চূড়ান্তভাবে বিদায় হয়ে মক্কা শরীফে এসেও এ ফরজ তাওয়াফের সুযোগ রয়েছে। এর আগে করলে আবার পাথর মারার জন্য মিনায় ফিরে যেতে হবে। 11 জিলহজের কাজ, শয়তানের 3টি স্তম্ভে 60টি করে মোট 21টি পাথর মারতে হবে। 12 জিলহজের কাজ, 3টি স্তম্ভে আবার 60টি করে মোট 21টি পাথর মারতে হবে। এভাবে পাথর মারার সংখ্যা হবে 10 জিলহজে 60টি এবং 11 জিলহজে 21টি, 12 জিলহজে 21টি, মোট 49টি। তাওয়াফে জিয়ারত 10 বা 11 তারিখ না করলে এদিন অবশ্যই সূর্যাস্তের আগে সমাধা করতে হবে। 11 ও 12 তারিখে পাথর মারার সময় ছোট থেকে বড় স্তম্ভের দিকে যেতে হবে। 12 তারিখের পর একজন হাজি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। 10 জিলহজ মাথা মুন্ডনের পরেই ইহরাম অবস্থার অবসান হয়, তবে তাওয়াফে জিয়ারতের বা ফরজ তাওয়াফ আগে স্ত্রী সহবাসে করা যাবে না বা জায়েজ হবে না। হজের আগে মদিনায় না গেলে এখন মদিনায় গিয়ে 8 দিন অবস্থান করতে হবে এবং মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। উল্লেখ্য, মদিনায় গমন করা হজের আহকামের অংশ নয়, তবে বিনা ওজরে মদিনায় না যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে বেয়াদবি। হজের পরে মক্কা শরীফে অবস্থান করলে তখন একাধিক উমরা করা যেতে পারে। হজ শেষ হওয়ার আগে বেশি উমরা না করাই উত্তম, কারণ কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে মূল হজই ক্ষতিগ্রস্ত হতে পারে। ইমাম ছাড়ার দিন ক্ষণ নির্দিষ্ট হয়ে গেলে বিদায়ের আগে বিদায়ী তাওয়াফ করা, এটা একেবারে শেষ কাজ, এটা ওয়াজিব। ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে উপভোগ করার জন্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি।